বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। শীত আর করোনায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ, নিউমোনিয়ার প্রকোপ বাড়াচ্ছে কোভিড শঙ্কা। প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার, নতুন সমরাষ্ট্র যোগ করে আধুনিক করা হচ্ছে বিমান বাহিনীকেও, রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জের ঝাউচরে গুড়িয়ে দেওয়া হলো হাজি সেলিমের ছেলের মদিনা মেরিটাইম ভবন। কয়েক মাস আগে উচ্ছেদের পর আবারও দখলে নেয় প্রভাবশালীরা। এবং পদ্মা সেতু প্রকল্পের টাকায় 400 কেভি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসী। আলাদা করে বসানো হচ্ছে 7টি পিলার। আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে কাজ। দেখছিলেন শিরোনাম জনপদের সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীত। হিমেল হাওয়ার প্রভাবে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। শীতের খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই পৌষের শুরুতেই যে শীত চলে এসেছে উত্তরের এই জনপদে, ঠিক এই শীত যখন অনেকেই নানাভাবে উপভোগ করছেন, কেউ বাহারি পিঠার স্বাদ নিচ্ছেন, কেউ নানা রকমের যে নতুন নতুন শাকসবজি উঠতে শুরু করেছে এই সকল শাকসবজির স্বাদ নিচ্ছেন, এক একজন এক একভাবে শীত উপভোগ করছেন, কেউ ভ্রমণে বেরিয়েছেন, ঠিক সেই সময় খেটে খাওয়া মানুষ, উত্তরের জনপদ পদ গাইবান্ধার খেটে খাওয়া মানুষ যারা, তাদের কাছে কিন্তু শীতটা খানিকটা দুর্ভোগ হয়ে হাজির হয়েছে তাদের সামনে। ঠিক আপনি দেখতেই পাচ্ছেন যে গাইবান্ধা শহরের ডিবি রোড সংলগ্ন রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ, যাদের হাত না চললে পেট চলে না, ঠিক এই রকম যে মানুষগুলো আছে, যাদের জীবন জীবিকা কাজের উপরেই নির্ভরশীল, তাদের কাছে কিন্তু শীতটা বেশ কষ্টের হয়ে হাজির হয়েছে। তারা আপনি দেখতে পাচ্ছেন যে খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নেওয়ার চেষ্টা করছেন, একটু উষ্ণতার জন্য রাস্তার পাশে এই শ্রমজীবী মানুষগুলো দাঁড়িয়ে আছেন। সারাটা দিন তারা শহরের আশপাশে বিভিন্নখানে কাজকর্ম করেছেন, কাজ শেষে কিন্তু তারা এখন বাড়ি ফেরার কথা। ঠিক বাড়ি ফেরার আগে আগেই এই যে শীতের তীব্রতা বাড়ছে, গরম কাপড় গায়ে দিয়েও আসলে শীতের তীব্রতা কিন্তু তারা আসলে শীত নিবারণ করতে পারছেন না, যার কারণে তারা রাস্তার ধারে এইভাবেই এইরকম করেই কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছেন। আপনাকে বলে রাখি যে গাইবান্ধায় 165টি চর এবং দ্বীপচর আছে। এই সব চর এবং দ্বীপচরের যে খেটে খাওয়া মানুষগুলো আছে এবং পাশাপাশি নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, তারা গরম কাপড় কিনতে না পারার কারণে তারাও কিন্তু খানিকটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। আপনাকে একটু দেখাতে চাই, একদিকে যেমন মানুষজন শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়েছে, পাশাপাশি রাস্তার ধারের যে চায়ের দোকানগুলো আছে সেই চায়ের দোকানগুলোতেও কিন্তু মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। একটু চায়ের কাপের উষ্ণতা নেওয়ার জন্য তারা চায়ের দোকানগুলোতে ভিড় করছেন, চা খাচ্ছেন। তারা আসলে শীতের যে স্বাদ সেই স্বাদটাও তারা নেওয়ার চেষ্টা করছেন। আপনাকে বলে রাখি যে গাইবান্ধা একটি দরিদ্রপ্রবণ এবং অভাবী জনপদ। এই জনপদে অনেক মানুষ আছে যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, সেই মানুষগুলোর জন্য কিন্তু শীতটা অনেকটাই কষ্টের এবং দুর্ভোগের হয়ে হাজির হয়েছে। অনেকেই এই মানুষগুলোর জন্য হাত বাড়াচ্ছেন, তারা গরম কাপড় দিচ্ছেন, সরকারি বেসরকারিভাবে অনেকেই এগিয়ে আসছেন। এই পরিস্থিতিতে যদি বিত্তবানরা আরও অনেকটা সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসেন, তাহলে এই মানুষগুলোর শীত নিবারণ, শীতের কষ্ট দুর্ভোগ করা দূর করা সম্ভব হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধা থেকে শীতের দুর্ভোগ নিয়ে সবশেষ। রাব্বি, শীতের প্রকোপের খবর নিয়ে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। এদিকে একদিকে শীত, অন্যদিকে করোনা। নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন করোনা সংক্রমণের ভয় থেকেও অভিভাবকদের অনেকেই সন্তানদের হাসপাতালে নিয়ে আসছেন। শুধু শিশু নয়,
বড়দেরও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে, যা করোনার সংখ্যা বাড়াচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় বালাই নেই স্বাস্থ্যবিধির। এদিকে দু একদিনের মধ্যে শীত কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিশু হাসপাতালে ভিড়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগ বালাই বেড়েছে শিশুদের। শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাই বেশি। খালিফায় ফ্লোরে হাঁটে, ঠান্ডা লাগছে, এখন ডাক্তারের কাছে নিয়ে গেছি। আর সকালবেলা ওষুধ যেগুলো দিচ্ছে ওগুলো খাওয়ানোর আগে সন্ধ্যার সঙ্গে খাওয়াবো, দুইটা খাওয়াইছি, তারপরে কফ সার্স। গাড়িতে জার্নিং হয়েছে, পানি চেঞ্জ হয়েছে, সে কারণে একটু ঠান্ডা লেগে গেছিল। আগের চেয়ে 2 থেকে 3 গুণ বেড়েছে রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন শিশু ও নবজাতকদের উষ্ণ পরিবেশে রাখতে হবে। অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের তো আমাদেরকে করোনার কথা মাথায় রাখতেই হচ্ছে, সাথে হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া যেগুলো আমরা বলি বা শ্বাসকষ্ট, এবং ডায়রিয়া, যে কোল্ড ডায়রিয়া যেটা বলি, সেটা আক্রান্তের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে বলি, উষ্ণ আরামদায়ক কাপড় ব্যবহার করতে বলি, এবং ধুলাবালিতে যাতে বাচ্চারা খেলাধুলা না করে সেটা প্রিভেনশন করতে বলি। শিশুদের পাশাপাশি এই শীতে বড়দের শ্বাসকষ্টজনিত সমস্যাও প্রকট হচ্ছে। যক্ষা ও অ্যাজমার সঙ্গে যোগ হয়েছে কোভিড-19, এতে দেখা দিচ্ছে বাড়তি সংখ্যা। যক্ষা রোগীর কোভিড টেস্ট করেও পাচ্ছি যে কোভিডও পজিটিভ, এই দুটি নিয়ে আমরা অবশ্যই হলো চিন্তার কারণ। আমার এখানে শ্বাসকষ্ট প্রথম দিকে একটু হালকা ছিল, তারপর প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়ার কারণে, এবং আমার রুমে সবসময় একটা করে অক্সিজেন সিলিন্ডার থাকে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দু একদিনের মধ্যে শীত কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এখনো কুয়াশাটা থাকবে, হালকা বাতাস, এই বাতাস কনকনের জন্য জনজীবন বিপর্যয় হচ্ছে। এই টেম্পারেচারটা আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে আসছে, সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে স্বাভাবিক টেম্পারেচার আসবে। তবে এই মাসের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক সমরাষ্ট্র যোগ করে বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করা হচ্ছে। সকালে ভিডিও কনফারেন্সে যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেন সরকার প্রধান। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজেদের যোগ্য করে তুললে বাংলাদেশও একদিন যুদ্ধ বিমান বানানোর সক্ষমতা অর্জন করতে পারে। বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে বিমান বাহিনীর সক্ষমতা দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। জীবন বাজি রেখে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বদেশের সীমানা রক্ষায় দিকবিদিক সজাগ এই বাহিনীর সদস্যরা। কঠোর পরিশ্রম আর নিয়মতান্ত্রিক চর্চায় বিমান বাহিনীর এক একজন অফিসার প্রস্তুত হন দেশমাতৃকা রক্ষায়। যশোরে এমনই এক নবীন ব্যাচ সম্পন্ন করল তাদের দীর্ঘমেয়াদি মৌলিক প্রশিক্ষণ। ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এই অনুষ্ঠানে 77তম বিমান বাহিনী একাডেমি কোর্স সম্পন্ন করা অফিসারদের সম্মানসূচক তরবারি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন বিমান বাহিনী প্রধান। মনোজ্ঞ ফ্লাইং পাসে প্রতিরক্ষা মন্ত্রীকে সম্মান জানায় নবীন বিমান কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে সবসময় মনোযোগী আওয়ামী লীগ সরকার। যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তি ভিত্তিক একটি বাহিনী গড়ে উঠুক, তার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। বিমান বাহিনীতে সদ্য সংযুক্ত নতুন ক্যাডেটদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তোমরাই আমার 41-এর সৈনিক, সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে। একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। উদ্ভাবনী ক্ষমতা এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থার জন্য করোনাকালে বিমান বাহিনী নতুন দৃষ্টান্ত গড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে মিলিটারি ডেন্টাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান একথা বলেন। এ সময় ডেন্টাল কোরের একটি চৌকশ দল কুচকাওয়াজ প্রদর্শন করে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে পেশাদার,
তাই কুচক্রি মহলের সব গুজবের ঊর্ধ্বে নিজেদের দায়িত্ব পালন করবে সেনা সদস্যরা। কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান, স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রি মহলের বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী। আগামী দিনগুলোতে সকলে এই ধরনের প্রপাগান্ডা রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি। শুধু যোগাযোগ নয়, পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পেতে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে এজন্য আলাদা করে 7টি পিলার বসানো হচ্ছে। মূল সেতুর জন্য বরাদ্দকৃত 12,000 কোটি টাকা থেকেই নদীর গভীরে তৈরি হচ্ছে এ পিলারগুলো। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এ কাজ শেষ হবে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কনক্রিটের অবকাঠামো, যমুনা সেতুর মধ্য দিয়ে 132 কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় খুলে যায় নতুন সম্ভাবনার দুয়ার। এবার পদ্মা সেতুর মাধ্যমে হাই ভোল্টেজের 400 কেভি বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলো। তবে পদ্মা সেতুর স্টিলের তৈরি কাঠামোতে 400 কেভি হাই ভোল্টেজ লাইন টানা সম্ভব নয় বলে মূল সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে আলাদা করে বসানো হচ্ছে 7টি বিদ্যুতের খুঁটি। এর আগে যমুনা সেতুর মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট কানেকশনের সময় পিজিসিবিকে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগ দিতে হলেও তার চেয়ে বড় ও জটিল পদ্মা সেতু প্রকল্পে আলাদা করে কোনো ঠিকাদার কিংবা খরচ করতে হচ্ছে না। সেতুর পাইলিংয়ের জন্য শক্তিশালী যে হ্যামার বাংলাদেশে আনা হয়েছে সেটা দিয়েই বিদ্যুৎ বিভাগের জন্য তৈরি করা হচ্ছে এসব পিলার। গত বছরের জুনে মাটি পরীক্ষার পর এর মধ্যে সব পিলারের পাইলিং শেষ। 36টি খুঁটির মধ্যে 32টির কনক্রিটিংয়ের কাজও সম্পূর্ণ। বাস্তব অগ্রগতি আমি দেখে এসেছি, সেটা এপ্রিলে হবে না, সেটা আর একটু সময় লাগবে। আমাদের লক্ষ্যমাত্রা আছে ডিসেম্বর 2021-এর মধ্যে ওইটার কাজটিও সমাপ্ত করা। 7টি পিলারে 3টিতে 4টি করে আর 4টিতে 6টি করে মোট 36টি খুঁটি প্রবেশ করাতে হচ্ছে নদীর তলদেশে। এক একটি পিলারের মধ্যে দূরত্ব 830 মিটার করে। আলাদা কোনো প্রকল্প গঠন কিংবা বাড়তি কোটি কোটি টাকার বাজেট ছাড়াই দেশের বিদ্যুৎ বিভাগ পেল কঠিন কাজের সহজ এক সমাধান। ফলে পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, একই সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সংযোগেও আনবে বৈপ্লবিক এক পরিবর্তন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। কেরানীগঞ্জের ঝাউচড়ে বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা হাজি সেলিমের ছেলের প্রতিষ্ঠান মদিনা মেরিটাইম লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি। সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, পর্যায়ক্রমে নদী তীরের সব অবৈধ স্থাপনা সরিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এভাবেই গড়িয়ে দেওয়া হয় বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা। রোববার দুপুরে কেরানীগঞ্জের ঝাউচরে পরিচালিত বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিমের প্রতিষ্ঠান মদিনা মেরিটাইম লিমিটেডের স্থাপনা। তুলে ফেলা হয় মালিকানা দাবি করা সাইনবোর্ড। নদীর তীরে বটগাছের নিচে বানানো ঘাটের তোলাদের ঘরও গাছসহ উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন দাবি করেন, জমির দলিল থাকার পরও অবৈধ ঘোষণা করে ভেঙে দেয়া হচ্ছে স্থাপনা। আমাদের ওই জায়গার ভিতরে মন মতো পিলার গেড়ে ঠিক আছে, জায়গা আমার সব কাগজপত্র সব আছে, সব আমরা দেখাইতে পারবো। আমাদের কাছে সব কাগজ আছে, সিএস রেকর্ড আছে, এসএ রেকর্ড আছে, আরএস রেকর্ড আছে, খাজনা খারিজ দেওয়া আছে, তারপরে তো ওনারা ভাঙতেছে। তবে অভিযানে অংশ নেয়া বিআইডব্লিউটি এর দায়িত্বশীল কর্মকর্তা বলেন, শুধুমাত্র অবৈধ হিসেবে চিহ্নিত স্থাপনায় উচ্ছেদ করা হচ্ছে। যৌথ জরিপের মাধ্যমে জেলা প্রশাসনে যে সীমানা পিলার দেওয়া হয়েছে সেই সীমানা পিলারের ভিতরে কার জায়গা সেটা মুখ্য বিষয় না। আমরা সেই সীমানা পিলারের ভিতরে যারই অবৈধ স্থাপনা পাবো, অবৈধ ভরাট পাবো, আমরা ক্রমান্বয়ে সবই আমরা উচ্ছেদ করবো। সীমানা পিলার বরাবরে 1টি 7 ফিটের ওয়াকওয়ে যাবে এবং ব্যাংক প্রোটেকশন ওয়াল হবে, তারপরে গাছ লাগবে, তখন এইসব দখলদাররা আর নদীর দিকে আসতে পারবে না। পরে নদী তীরে হাজি সেলিমের গড়ে তোলা পাথর ব্যবসার স্থাপনাও উচ্ছেদ করা হয়। সময় সংবাদ, ঢাকা।
যশোরে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন 9টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সারা দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবেই রোববার শুরু হয় এই অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে সকাল থেকে কেশবপুর সহ 4টি উপজেলার 9টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ নষ্টকারী চিমনি ভেঙে ফেলে পরিবেশ অধিদপ্তর। সোমবারও জেলার বিভিন্ন স্থানে অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যশোর পরিবেশ অধিদপ্তরের আওতায় থাকা নড়াইল, মাগুরা ও ঝিনাইদহেও পর্যায়ক্রমে অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হবে। আমরা আজকে 9টা অবৈধ ইট ভাটা উচ্ছেদ করেছি, আগামীকাল আরও 13টা অবৈধ ইট ভাটা উচ্ছেদ করব। তো পর্যায়ক্রমে এই সপ্তাহব্যাপী আমাদের যশোর জেলা অধীনে যে 4টা জেলা, অন্য জেলায় আমাদের অবৈধ ইট ভাটা উচ্ছেদ অব্যাহত থাকবে। চরখিদিরপুর, যেখানে প্রতি মুহূর্তে জন্ম নেয় নতুন খবর। পদ্মার ভাঙনে প্রতিটা মুহূর্ত কাটে ভয় আর আতঙ্কে। এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই চরের মানুষ। রাজশাহীর এই গ্রামটিতে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এরই মধ্যে সীমান্তবর্তী 3টি গ্রামের মধ্যে 2টি বিলীন হয়ে গেছে পদ্মার ভাঙনে। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। পদ্মার ভাঙনের তাণ্ডব ভালোই জানেন সাটুর্ধ আরশাফ আলী। চোখের সামনে বিলীন হয়েছে 3 গ্রামের 2টি, অবশিষ্ট গ্রামটিও গিয়ে ঠেকেছে ভারতের সীমান্তে। তো ওই মাটি তো ধরেন নদীর মধ্যে, এখন তো আমাদের কোনো উপায় নেই, অনেকজন চলে গেছে, ধরেন এবের ভাঙলে পরে আমাদেরকেও চলে যেতে হবে। রাজশাহীর দুর্গম চর চরখিদিরপুর, কৃষি এই গ্রামের প্রাণ ভোমরা। তাদের অর্থনীতির চাকা ঘুরে ফসলের মাঠ আর গরু মহিষ লালন পালনে। কিন্তু যে জমিতে ফসল আবাদ করে তাদের জীবন জীবিকা, বছর বছর পদ্মার ভাঙনে 4000 হেক্টর জমি এখন দাঁড়িয়েছে মাত্র 40 হেক্টরে। শুধু কি ঠিকানা হারানোর ভয়, শঙ্কা আছে রুটি রুজিও। অসুখ বিসুখ হলেও তাদের দুশ্চিন্তার শেষ নেই, নেই হাসপাতাল, ডাক্তার। যাতায়াতের মাধ্যম একমাত্র ইঞ্জিন চালিত নৌকা। ঝড় বৃষ্টিতে উত্তাল পদ্মা পাড়ি দিতে হয়তো কারো কারো ভাগ্যে জোটে চিকিৎসা, কারো বা অঘরেই হারাতে হয় প্রাণ। ওপর থেকে ভাঙন ভাঙিয়ে গেছে, আবার দু মাস হলে এই পারে করেছি। ভয় ভাঙনেরই ভয় আমার। একটা বান্ধি দিলে তো নদী এক জায়গায় থাকে, ওটা তো দিবে না, দেয় না। ভাঙনের কারণে 400 মিটার নদীর গতিপথ পরিবর্তন হয়ে প্রবাহিত হচ্ছে কাতলামারি ভারতীয় সীমান্ত দিয়ে। এতে এই গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে ঘুরে যেতে হয় প্রায় 17 কিলোমিটার। দুর্গম এই সীমান্ত রক্ষায় কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সমস্যা সমাধানে শীঘ্রই আলোচনা বসার কথা জানালেন বিজিবি মহাপরিচালক। একটা করিডোর দেওয়া যেন এই চরবাসীদের ঘুরে যেন আসতে না হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিয়ে কাজ করছে ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। এর আগে গ্রামের চরের মানুষের জন্য প্রায় 2500 ঘর দিয়েছিল সরকার, যা এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক বছর আগেও রাজশাহীর এই চর খিদিরপুরে 15000-এর বেশি মানুষের বসবাস ছিল, যা বর্তমানে নেমে এসেছে 1500-তে। সর্বনাশা পদ্মার ভাঙনে এখানকার মানুষের প্রতিটা মুহূর্ত কাটে আশ্রয় হারানোর শঙ্কায়। এখানকার মানুষের চাওয়া গ্রামের শেষ চিহ্নটুকু রক্ষায় অন্তত একটি স্থায়ী বাঁধ নির্মাণের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চরখিদিরপুর, রাজশাহী। বগুড়ার হাটবাজারে এক সপ্তাহে প্রকার ভেদে প্রতিমন ধানের দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। বেশি দামে ধান বেচা কেনায় খুশি কৃষক, তবে মিল মালিকদের প্রতিনিধি আড়তদাররা বেশি দামে ধান কিনে দুশ্চিন্তে আছেন। তারা সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করতে পারবেন না বলে জানিয়েছেন। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সকাল থেকে সরগরম বগুড়ার দুপচাচিয়া ধাপের হাটের ধানের বাজার। ভ্যান ভরভর্তি ভর্তি ধান নিয়ে হাটে আসেন কৃষকরা। এবার ধানের ফলন কম হলেও বর্তমান ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। আমরা অঞ্জের ধান বেচলাম, মোটা ধান 1230 টাকা। ধান বিক্রি করে ধান লাভ মানে হচ্ছে, আমাকে অনেক খুশি এই ধান মোটামুটি ভালোই হয়েছে এবং দামও ভালো পাচ্ছি এবং আমরা লাভবান। এই দাম থাকলে কৃষকেরা বাঁচবে। গত 7 দিনে দাম বাড়ায় ধান কেনা নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। লোকসান দিয়ে সরকারকে 37 টাকা দরে চাল দিতে পারবেন না বলে জানিয়েছেন মিল মালিকদের প্রতিনিধিরা। ধান প্রায় 1250 টাকা দাম, সরকার যে দাম বেঁধে দিছে এই দামে আমরা চাল দিতে পারছি না। কৃষকেরা ধান কম দামে বিক্রি করে না, আমরা এখন কি করব, নিরুপায়। ধানের সাথে চালের কোনো মিল হচ্ছে না, ধানের দামটা বেশি। আর বিশেষ করে
আমাকে ধানটাই উৎপাদনই কম হয়েছে। বগুড়া ধাপের হাটে মোটা ধান 1150 থেকে 1200 টাকায় এবং চিকন ধান 1300 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হাটে প্রায় 10,000 মন ধান কেনাবেচা হয়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। শ্রবণ, বাক, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কক্সবাজারে গড়ে উঠেছে বিশেষায়িত স্কুল। কক্সবাজার জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষা ও চিকিৎসা পাচ্ছে বিশেষায়িত 200+ শিশু। একসময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকা অভিভাবকরা সন্তানদের জন্য একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অ্যাসেম্বলিতে অংশ নিয়ে দেশ সেবার শপথ নিচ্ছে কক্সবাজারের শ্রবণ, বাক, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধীরা। কমাস আগেও এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা শেষ ছিল না অভিভাবকদের। 2018 সালের নভেম্বরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠান অরুণদয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 250+। এসব শিশুরা শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি এখানে পাচ্ছে খেলাধুলা, সঙ্গীত ও বিনোদনের সুব্যবস্থাও। হাত-টাত লাগাতে পারতো না, খুবই ইয়ে করে থাকতো, গভীর মতন করে থাকতো। প্রতিদিন তারা আসছে এখানে, তারা নতুন নতুন জিনিস শিখছে, সামাজিকরণ শিখছে। বাচ্চাগুলো এখানে আসে যখন মেশিনগুলো দেখতো আমাদের, সেগুলো দেখে একটু ভয় পাইতো। অভ্যস্ত হয়ে যাওয়ার পর ওরা নিজে থেকে আনন্দ করে আসে এখন। প্রতিষ্ঠান প্রধান জানালেন, নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর মাধ্যমে এসব শিশুদের তৈরি করছেন ভবিষ্যতের জন্য। তারা কীভাবে আরও ভালো এবং এই চিকিৎসা সেবাগুলো, শিক্ষা সেবাগুলো এবং উপকরণ কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, সে জায়গাগুলোতে আমাদের শিক্ষকদের নিয়ে আমরা কাজ করছি। এসব শিশুদের সমাজের মূল ধারায় ফেরাতে এমন উদ্যোগ বলে জানান জেলা প্রশাসক। তারা যাতে কাজ করে আবার এইখানেই যারা তারা কাজ করতে পারে, সেই ধরনের ছোট ছোট কাজগুলোর ক্ষেত্রগুলো আমরা তৈরি করব। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল, শীত আর করোনায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ, নিউমোনিয়ার প্রকোপ বাড়াচ্ছে কোভিড শঙ্কা। প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার, নতুন সমরাস্ত্র যোগ করে আধুনিক করা হচ্ছে বিমান বাহিনীকে, রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।